আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি কৃষ্ণধন দেবনাথ। ভারত কোভিডের 150 কোটি টিকাকরণ সম্পন্ন করার দিকে এগিয়ে চলেছে, তবে করোনার নতুন ভ্যারিয়েন্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় আমরা শ্রোতাদের সম্পূর্ণ টিকাকরণ এবং অন্যদের টিকাকরণে সাহায্য করার আবেদন জানাচ্ছি। কোভিড থেকে দূরে থাকতে 3টি সাধারণ নিয়ম মেনে চলুন। মাস্ক ব্যবহার করুন, 2 গজ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার রাখুন। কোভিড সম্পর্কে জানতে ফোন করুন জাতীয় হেল্পলাইন নম্বর 011-239-7806 এবং 1075-এ। ত্রিপুরার হেল্পলাইন নম্বরগুলো হল 112-0381-232-5879 এবং 87-9453-4501। এইচআইভি সংক্রমিতদের উন্নততর চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যে রাজ্যে একটি জাতীয় মানের প্রতিষ্ঠান স্থাপনের পরিকল্পনা রয়েছে। গতকাল বিশ্ব এইডস দিবস উপলক্ষে রাজধানীর প্রজ্ঞা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এইডস কন্ট্রোল সোসাইটির একটি ওয়েব পোর্টালেরও আনুষ্ঠানিক সূচনা করেন। ত্রিপুরায় ড্রাগস এবং এইচআইভির কোন স্থান নেই বিশ্ব এইডস দিবসে এই অঙ্গীকার নিয়ে সবার সহযোগিতা প্রত্যাশা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সংক্রমিতদের দ্রুত শনাক্তকরণের মাধ্যমে যথোপযুক্ত চিকিৎসা পরিষেবা প্রদান করার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শনিবার দেরাদুনে প্রায় 18,000 কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে রয়েছে ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে জংশন থেকে দেরাদুন পর্যন্ত দিল্লি দেরাদুন অর্থনৈতিক করিডোর, যা প্রায় 8,300 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। লক্ষণ ছোলার পাশে গঙ্গা নদীর উপর একটি সেতু এবং দেরাদুনের শিশুবান্ধব শহর প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। চারধাম সড়ক সংযোগ প্রকল্পের অধীনে দেবপ্রয়াগ থেকে শ্রীকোট এবং 58 নম্বর জাতীয় সড়কের ব্রহ্মপুরী থেকে কুতিয়ালা পর্যন্ত রাস্তা প্রশস্তকরণ প্রকল্পেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দেশব্যাপী কোভিডের টিকাকরণ অভিযানে এ পর্যন্ত 124 কোটি 10 লক্ষেরও বেশি টিকাকরণ হয়েছে। বর্তমানে দেশে কোভিড 19 থেকে সুস্থতার হার 98.36%। গত 24 ঘণ্টায় 8,900 জনেরও বেশি নতুন করে আক্রান্ত হয়েছেন। এ সময়ের মধ্যে 10,000েরও বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন, 267 জন কোভিডে প্রাণ হারিয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 99,023 জন। দেশে এ পর্যন্ত 64 কোটি 24 লক্ষেরও বেশি কোভিডের নমুনা পরীক্ষা করা হয়েছে। সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ গতকাল তাদের 57তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে। উপলক্ষে বাহিনীর শালবাগানস্থিত প্রধান কার্যালয় থেকে মহিলাদের বাইসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। পতাকা নেড়ে র্যালির সূচনা করেন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি সুশান্ত কুমার নাথ। দীর্ঘ 30 কিলোমিটার দূরত্বের এই র্যালিতে মোট 20 জন মহিলা অংশগ্রহণ করেন। উল্লেখ করা যেতে পারে, 1965 সালের যুদ্ধের পরিপ্রেক্ষিতে ওই বছরই 1 ডিসেম্বর বিএসএফ বাহিনী গড়ে ওঠে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের অনুরোধে কৈলাসহর বিমানবন্দর থেকে পুনরায় বিমান চলাচলের উদ্যোগ শুরু করেছে এয়ারপোর্ট অথরিটি। গতকাল আগরতলা এয়ারপোর্ট অথরিটির অধিকর্তা রাজীব কাপুর সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা কৈলাসহর বিমানবন্দরের রানওয়ে পরিদর্শন করেন। রানওয়ে সংস্কার এবং কিছু জমি অধিগ্রহণের বিষয়ে তাঁরা ঊনকোটি জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন। গন্ডাছড়ায় এডিসির উদ্যোগে স্থানীয় ফিশারি ফার্ম হাউসে 1 মাস ব্যাপী শিশু স্বাস্থ্য সম্পর্কিত একটি কর্মসূচি শুরু হয়েছে। গত মঙ্গলবার এই কর্মসূচির সূচনা করেন পরিষদের সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের নির্বাহী সদস্যা ডলি রিয়াং। শিশু অধিকার সুরক্ষা আইন এবং তপশিলী জাতি উপজাতিদের বিরুদ্ধে অপরাধ প্রতিরোধ আইনের উপর একটি আলোচনাচক্র গত মঙ্গলবার রাজধানীর বীর বিক্রম মেমোরিয়াল কলেজে অনুষ্ঠিত হয়। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী এর উদ্বোধন করেন। সন্তোষ ট্রফি জাতীয় সিনিয়র ফুটবল প্রতিযোগিতার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ত্রিপুরা আজ ইম্ফলে নাগাল্যান্ডের মুখোমুখি হচ্ছে। রাজ্যদল প্রথম ম্যাচে মিজোরামের কাছে 1-0 গোলে হেরে গেলেও দ্বিতীয় খেলায় মণিপুরকে 2-0 গোলে পরাজিত করেছিল। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ আকাশ পরিষ্কার থাকছে। আগরতলায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.8 ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রির কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।